নমস্কার, দি রিপোর্টে স্বাগত। তীব্র দুর্গন্ধে ঘুম ভাঙল বড়নগর থানার অন্তর্গত মতিলাল মল্লিক লেনের বাসিন্দাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই দুর্গন্ধ বাড়তে থাকলে ক্রমশ সন্দেহ দানা বাঁধে। রহস্যময় সেই গন্ধের উৎস যে এখনো মর্মান্তিক হতে পারে ভাবতে পারেনি কেউ। বাড়ি থেকে উদ্ধার বছর ষাট বয়সী বৃদ্ধার মৃতদেহ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, বড়নগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড মতিলাল মল্লিক লেন এলাকাতে একাই বাড়িতে থাকতেন 60 বছর বয়স মালা দাস। এবং বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ 3 থেকে 4 দিন ধরে তাকে পাড়াতে দেখা যাচ্ছিল না। সে সকালবেলা বাজার করতে যেতেন বাড়ি থেকে এবং তিনি পাড়ার কারোর সাথে কোনো কথা বলতেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। এবং আজকে যখন সকালবেলা যখন ঘর থেকে দুর্গন্ধ বের হয়, তখন স্থানীয় কাউন্সিলর এবং বড়নগর থানা পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে বড়নগর থানা পুলিশ আসে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে মালা দাসের। তারপরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে বড়নগর থানা পুলিশ। খুন নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে বা ঘটনাকে তদন্ত করে দেখছে বড়নগর থানা পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। যেটা জানা যাচ্ছে, 5 দিন আগে শেষ দেখা গিয়েছিল ওই এলাকার বসবাসরত বৃদ্ধা মালা দাসকে। বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালবেলা পচা গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে ও বড়নগর থানাকে খবর দিলে ঘটনাস্থলে বড়নগর থানার পুলিশ পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। সকালবেলা যখন আমি আসি, আমি এই এলাকারই কাজ করি। আমার নাম সুমিত্রা চৌধুরী, নির্মল সাথীর কাজ করি, গাড়ির নির্মল বন্ধুর সাথে আমি থাকি। তো সকালবেলা যখন আমি আসছি, আমি ড্রেনগুলো এগুলো দেখছি, দেখে এই এই ঢুকলাম গলিতে, প্রচণ্ড গন্ধ। আমি সবাইকে জিজ্ঞেস করছি, এত গন্ধ ছাড়ছে, গন্ধ ছাড়ছে। তারপরে এখানে যে ড্রেন ম্যান থাকে, তাকে বললাম যে আপনি তাহলে এক কাজ করুন, কালকে এই ড্রেনটা তুলে হয়তো ইঁদুর পিঁদুর মরেছে কি কুকুর ফেলে দিয়েছে বাড়ির, একটু দেখবেন। তো বললো ঠিক আছে। তারপরে আস্তে আস্তে সব লোক জড়ো হয়ে যাচ্ছে, এবার যত বেলা উঠছে তত গন্ধটা চারিদিকে ছড়াচ্ছে। তারপরে আমি আবার এলাম, মেসে দেখলাম প্রচণ্ড গন্ধ। তারপর দিদিকে পাশের লোক ফোন করলো, দিদি তখন দিদি জেনে গেছে। তারপরে আমি এখানে এলাম, মেয়ে মেয়ে লোক সব এসে গেছে, দেখলাম ঘরের ভেতরে মারা গেছে, পুলিশ সব এসে শুনবো। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতাদের বক্তব্য। আমাদের পাড়ারই উনি বহুদিন এখানে একাই থাকেন। আমরা যখন স্কুটিনি করি বা পাড়ার হিসেবে বা লকডাউনের সময় ওনাকে যা যা সাহায্য করেছিলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারি না যে ওনার কোনো ফ্যামিলি আছে। মানে ভোটার লিস্টে ওনার একাই নাম, উইডো ভদ্রমহিলা। তা কারোর সাথে মিশতেন না, কথা বলতেন না খুব একটা, একা একা নিজের মতোই থাকতেন, বাজার দোকান করতেন। তো আশেপাশে জিজ্ঞেস করলে উনি যে খুব একটা মেলামেশা করতেন তাও না, তো ওই বলে হ্যাঁ ওই কথা দুই একটা বলতেন। আর আমাকে একটু আগে খবর দিল যে পাড়া থেকে যে এরকম মারা গেছে, মনে হচ্ছে মানে পচা, অসম্ভব পচা গন্ধ রয়েছে। আমাদের যারা আশাকর্মী সকালবেলা কাজ করে তারা খবরটা দিল, এবং সামনের বাড়ি থেকে কেশববাবু আছেন এখানে পাড়ার পড়শিয়ার, উনি আমাকে খবরটা দিলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলাম, থানাতেও খবর দিয়ে দিয়েছি, পাড়ার লোকেরাও আছে। ভেতরেও আমি গেলাম পুলিশের সাথে, দেখলাম হ্যাঁ বডিটা মাটিতে এবং প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এখানে কি থাকতে পারে, তালা বন্ধ হয়ে। এবার দেখুন, পুলিশ তো তার তদন্ত করবে, এবার আমি তো এটা বলতে পারি না, এটা কখনোই বলা উচিত না, না জেনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বড়নগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই বোঝা যাবে বৃদ্ধার আসল মৃত্যুর কারণ। রাজা দি রিপোর্ট, বড়নগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।